গুড মর্নিং ছাত্র ছাত্রীরা, এলকেজি ছাত্র ছাত্রীরা, তোমরা সবুজ গণিত বইটি বের করো। সবুজ গণিত বইতে তোমাদের আমি 1 থেকে 10 পর্যন্ত আগের দিন সংখ্যায় কথায় এবং 10 এককে আমি পড়িয়েছি। আজ আমি তোমাদের পড়াবো 11 থেকে। সবাই দেখো কি আছে এখানে, 1 1 1 1 অর্থাৎ 11। তোমরা এভাবে পড়বে, ELEVEN 11। তাহলে 11টা কি হচ্ছে, 1 1, তাহলে তোমাদের একক আর দশক, তাই তো? একক দশক, এককের ঘরে 1 এবং দশকের ঘরে 1 বসবে। আচ্ছা, 1 2 12, তাই তো? TWELVE 12টাও তোমরা ঠিক এইভাবেই লিখবে, ডান দিকে যে সংখ্যাটা থাকবে সেটা হবে এককের ঘরে এবং বাম দিকের সংখ্যাটা হবে দশকের ঘরে, ঠিক আছে? এবার দেখো 1 3 1 3 13, TIRTEEN 13, 1 4 14, FOURTEEN 14, 1 5 15, FIFTEEN 15, 1 6 16, SIX 6TEEN 16, 1 7 17, SEVEN 7TEEN 17, E8, তাই তো? 1 8 মানে 18, 18 মানে কি, প্রথমে 8 লিখে তারপর 10, তাই তো? EIGHTEEN 18, 1 9 19, NINE 9, TEEN 19, 2 0 20, TWENTY 20। তোমাদের আমি আজ এ পর্যন্তই পড়াচ্ছি 11 থেকে। তোমাদের পড়ালাম কি পর্যন্ত, 2 0 20 পর্যন্ত। তোমরা কি করবে, এভাবে প্রথমে সংখ্যায় পড়বে 11 থেকে 20 পর্যন্ত, তারপরে তোমরা বানান করে পড়বে, বারবার করে বানান করে পড়বে 20 পর্যন্ত, এবং 10 এককে মানে একক দশক, এককের ডানের দিকের যে সংখ্যাটা সেটা হবে এককের ঘরে, বাম দিকের সংখ্যাটা হবে দশকের ঘরে। এইভাবে তোমরা 20 পর্যন্ত বাড়িতে বারবার পড়বে এবং লিখবে। যদি এই পড়াটা তোমাদের আজকে বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা অবশ্যই বুধবারে তোমাদের যে গ্রুপের নাম্বারটা রয়েছে সেই গ্রুপ নাম্বারটা খোলা থাকবে, তোমরা সেখানে জানাতে পারো।